মানে ফ্রেন্ডস উইথ বেনিফিট অ্যাকচুয়ালি তোমার কাছে কি? ধরুন আমার কাছে কি কি বলতে আপনি বলতে পারেন যে আমার এই নিয়ে কোনো জাজমেন্ট নেই, মানে আমি এটাকে আমি দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে কোনো কনসেনশুয়াল সম্পর্ক সম্পর্কেই আমার কোনো কোনো জাজমেন্ট নেই বা কোনো আমার কি বলবো মানে চাপিয়ে দেওয়া কোনো মাতব্বরি নেই বা আমি তার বিরুদ্ধে। অ্যাকর্ডিং টু ইউ বন্ধুত্ব কাকে বলে? বন্ধুত্ব কাকে বলে? ধরুন ধরুন সাধারণভাবে আমরা তো আমাদের একজন একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রকম সম্পর্ক আমাদের হয় সব সম্পর্ক প্রায় কোনোটাই আমরা নিজেরা চুজ করি না, মানে আমি বাকি কোনো সম্পর্ককে ছোট না করেই বলছি, ধরুন বাবা মা বলুন আত্মীয় স্বজন বলুন এমনকি বিয়েও মানে নিজের নিজে চুজ না করে ওটা করা যায়, মানে অন্যরা ঠিক করে দিতে পারেন আপনি কাকে বিয়ে করবেন, বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন তো অন্যরা ঠিক করেনি। কিন্তু বন্ধুত্ব এমন একটা মানে ইউনিক একটা সম্পর্ক যেটা আমরা নিজেরা একজন মানুষ নিজেরা ঠিক করে যে কি আমার বন্ধু হবে, মানে অন্য কেউ সেখানে আর কি ঘটকালি করতে পারে না। তো এরকম একটা স্পন্টেনিয়াস সম্পর্ক বলা যায় মানুষের জীবনের একমাত্র স্পন্টেনিয়াস সম্পর্ক যে সেটা একান্তই নিজের ইচ্ছায় ঠিক করে এবং অন্য কেউ সেখানে তাকে গাইড করতে পরামর্শ দিতে আসে না, সেরকম একটা সম্পর্ককে বন্ধুত্ব বলে। তোমার নিশ্চয়ই ফেসবুক আছে? আচ্ছা, সেই ফেসবুকে কজন ফ্রেন্ড আছে এবং কতজন তোমাকে পার্সোনালি চেনে? এবং ফেসবুকে আপনি যদি ওই টিপিক্যালি ফ্রেন্ড লিস্টে কজন আছে বলেন তাহলে ফেসবুকের লিমিট হচ্ছে 5,000, তো সেটা আমার অনেকদিন আগে হয়ে গেছে, কিন্তু যার ফলে আমাকে একটা প্রোফাইল করতে হয়েছে পরে একটা পেজ করতে হয়েছে, এই হিসেবে আপনি যদি আমার ফেসবুকে ওই সব মিলিয়ে যে বিগার সার্কেল আপনি দেখেন তা সেটা প্রায় 60,000 কাছাকাছি, মানে প্রোফাইলে আমার ফলোয়ার ফ্রেন্ড পেজের ফলোয়ার সব মিলিয়ে। তাদের মধ্যে আমাকে পার্সোনালি চেনে বা আপনি বলতে পারেন আমি তাদের মধ্যে পার্সোনালি কতজনকে 1,000 জনকে চিনি বলেছে। আমাদের বাবা মারা কি তাদের সময়ে এই সোশ্যাল সাইটগুলো না থাকা কি মিস করে? বাবা মা এটা বলতে পারবে, আমি জীবনে বলবো না, মানে তবে আমি আমি এখন আর অতটা বলতে পারি না, তবে আমি মানে যখন আমি পড়াশোনার মধ্যে ছিলাম যখন মানে আই ওয়াজ আ স্টুডেন্ট তখন পরীক্ষার আগে ফেসবুক করলে তো বাবা মা এমন চেঁচাতো, তাহলে আমার তো মনে হয় না যে বাবা মা ফেসবুকটাকে খুব একটা ভালো জিনিস মনে করে বা আদৌ সেটাকে মিস করে বলে। না, বাবা মার বদ্ধমূল ধারণা আছে আমি যদি ফেসবুক না করতাম আমার পরীক্ষার রেজাল্ট আরো ভালো হতো, সেদিক থেকে নিশ্চয়ই বাবা মার এটাও ধারণা আছে ভাগ্যিস বাবা মা ফেসবুক করেনি, নাহলে বাবা মার পরীক্ষার রেজাল্ট যা হয়েছে তা হতো না। সবচেয়ে কাছের বন্ধুত্বটার ব্যাপারে আপনি লাস্ট কবে ভেবেছেন আর সেই বন্ধুত্বটা কি হারিয়ে যাচ্ছে? আপনি যদি আমায় জিজ্ঞেস করতেন যে আমার পরিবারের কোন দায়িত্ব আমি লাস্ট পালন করেছি তাহলে হয়তো আমি কিছুটা ভেবে বলতে হতো, কিন্তু বন্ধুদের সঙ্গে যোগাযোগটা আমার স্বাভাবিক কারণে অনেক বেশি নিয়মিত আছে। বন্ধু হারিয়ে যাচ্ছে বলতে ধরুন আমার ইমিডিয়েটলি সবচেয়ে এই মুহূর্তে ধরুন আমার সবচেয়ে কাছের যারা বন্ধু বা ধরুন আজকেই আমার যদি ইচ্ছে হয় যে সন্ধ্যাবেলা সিনেমা দেখতে যাবো কি আড্ডা মারবো যাদের সাথে আমার আড্ডা মারবো আমি আজকে সন্ধ্যাবেলা যদি আমাকে আড্ডা মারতে হয় ডেফিনেটলি এটা আমার প্রতিদিনকার যোগাযোগের মধ্যে এই মুহূর্তে রয়েছে, সুতরাং তারা হারিয়ে যাচ্ছে আমি বলবো না। তবে আবার এটাও ঘটনা যে আমার স্কুল আমি যখন স্কুলে পড়তাম যখন আমার মনে আছে আমি যখন ক্লাস 12-এর শেষ দিন স্কুলে আমি সেই স্কুলে 15 বছর পড়েছি জীবনে, তারপর আমার যখন 12-এর শেষ দিন তখন আমরা সব বন্ধু মানে একে মানে মানে গলায় জড়িয়ে একে অপরকে বলেছি যে কোনোদিন আমরা আমাদের এই যোগাযোগ বিচ্ছিন্ন হবে না এবং আমরা চিরকালই এতটাই ভালো বন্ধু থাকবো, বাট আনফর্চুনেটলি ইটস ট্রু যে এখন তাদের প্রত্যেকের সাথে আর সেই যোগাযোগটা নেই। ইনফ্যাক্ট আমি আপনাকে বলছি যদি আমার একটা ইমোশনের কথা আপনি জিজ্ঞেস করেন আমি আপনাকে বলবো সবচেয়ে যেটা আমাকে কিছু ক্ষেত্রে ভাবায় হন্ট করে, ধরুন এবারই পুজোর সময় পুরনো স্কুলের বন্ধুদের সাথে আমরা ওই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে একটা রিইউনিয়ন আমরা করেছিলাম মাঝে মধ্যে করে থাকি, এখন দেখি যে ঠিক সেই ব্যাপারটা মানে ধরুন এখনকার কোনো বন্ধুর সাথে যদি দেখাও হয় মানে স্কুলের বন্ধুদের সাথে এখন ধরুন 5 জন বসলাম এক জায়গায় এখন আলোচনা হয় কার অফিসে কোন প্রজেক্টে কি হয়েছে, ধরুন আমাকে কবে কোন মিছিলে দেখেছে কে কবে টিভিতে, হ্যাঁ কার কার ধরুন কবে শরীর খারাপ হয়েছিল, এই মানে এই এই আলোচনাগুলো কখনো আমরা স্কুলে করতাম না। স্কুলের বন্ধুদের সাথে যদি আজকে দেখাও হয় আলোচনার বিষয় পাল্টে গেছে, কলেজে সেই বন্ধুদের সাথে এখন আর রোজকার মতো কয়েকজনের সাথে রয়েছে কিন্তু সবার সাথে সেই রেগুলার যোগাযোগটা নেই। আর আমি তো দেখুন যে যাই বলুক আমি তো বলবো ভাগ্যিস ফেসবুকটা ছিল নাহলে তো হয়তো এই যোগাযোগগুলো আরোই থাকতো না, সুতরাং সেই জায়গা থেকে বলতে পারেন যে একটু মানে ইয়ে তো হয়েছে মানে আগে সে পুরোনো বন্ধুর একটু। আপনি কি বন্ধুদের জন্য আলাদা করে সময় বার করেন নাকি সব কাজ ছেড়ে যদি কোনো টাইম বেরোয় তাহলেই বন্ধু? দেখুন আমি এই
দিক থেকে একটু লাকি বলতে পারেন। আমি এমন একটা কাজের মধ্যে রয়েছি যে কাজটা আমি বললাম যে আমরা মানে বৃহত্তর সমাজকে বন্ধু ভাবি বলেই এই কাজটার মধ্যে রয়েছি, রাজনৈতিক আন্দোলনের মধ্যে রয়েছি। সুতরাং সেই হিসেবে আমার রাজনৈতিক মানে মিছিলে যে আমার সঙ্গে হাঁটছে সেই আমার সবচেয়ে ভালো বন্ধু। হ্যাঁ, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে তাকে যদি আমি ব্যক্তিগতভাবে নাও চিনি, হয়তো একটা কমন কজে একসাথে হাঁটছি বলেই এমন একটা বন্ধুত্ব তৈরি হলো যে বন্ধুত্ব আর মানে কনভেনশনাল বন্ধুত্ব বলতে আমরা যা বুঝি তার বাইরে। সুতরাং ন্যাচারালি সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে বন্ধুদের সাথে যোগাযোগের জায়গায় তো আমার সেই খামতিটা হয় না, যার ফলে আর মানে ওই আলাদা করে বন্ধুদের জন্য সময় বার করার দরকার আমার পড়ে না, তার বাইরেই আমি নিয়মিত ইয়ে করতে পারি। তবে আবার এটাও ঘটনা, আপনি আবার এটা থেকে এটা বুঝবেন না যে আমার রাজনীতি আর পার্টির বাইরে কোনো বন্ধু নেই, সেটাও আমি সেটাও নয়। ইনফ্যাক্ট আমার যে বন্ধুরা হয়তো সক্রিয়ভাবে আমার মানে রাজনৈতিক আন্দোলনে আমার যারা সঙ্গী নয় হয়তো তাদের সাথেও আমার সামহাও মানে আমি সেই দিক থেকেও সৌভাগ্যবান, তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগটা থেকেই যায় বা দেখা হওয়া আড্ডা মারা এগুলো থেকেই যায় আমার। জীবনে চলার পথে কারা সহযাত্রী আর কারা বন্ধু? স্কুলের প্রথম দিনের আলাপ বা বন্ধুত্বের বন্ধুটার কথা কি আজও মনে আছে? হ্যাঁ স্যার, আমার সৌভাগ্যবশত যোগাযোগও আছে। মানে জীবনে চলার পথে কারা সহযাত্রী আর কারা বন্ধু? দেখো কারা সহযাত্রী কারা বন্ধু, এখন আপনি বলতে পারেন একসাথে চলতে চলতে অনেককে অনেক ক্ষেত্রে সহযাত্রী মনে হয় বা অনেক সহযাত্রী অনেক সময় বন্ধু মনে হয়। তারপর দেখা যায় ভাবতেই পারিনি যার কথা যে জীবনে কখনো এর সাথে এমন দিন আসবে যে এর সাথে আমার পাঁচ মাস দেখা হবে না, কথা হবে না। অনেক ক্ষেত্রে ওই মানে যাত্রাপথ আলাদা হয়ে যায়। মানে আমি জাস্ট যেটা বলার চেষ্টা করছি, আমি বোধহয় আমি এইভাবে বললে বেটার এক্সপ্রেস করতে পারবো যে অনেক ক্ষেত্রে অনেক সহযাত্রীকে আমরা সাময়িকভাবে বন্ধু বলে ভুল করে ফেলি, কিন্তু টেস্ট অফ টাইম দ্য রিলেশনশিপস দ্যাট ইউ নো দ্যাট ক্যান পাস দ্য টেস্ট অফ টাইম, দেখা গেল যে পাঁচ ছ বছর পরে যখন হয়তো যাত্রা এক নয় তখনও বন্ধুত্বটা রয়ে গেছে, সেটাকেই বলবো বন্ধু। তবে আবার এটাও ঘটনা, আমি যদি ধরুন অনেক ক্ষেত্রে অনেক সহযাত্রীকে কোনো একটা সময় বন্ধু মনে হয়েছে, আজকে হয়তো যে কোনো কারণেই হোক তার সঙ্গে সেই যোগাযোগটা নেই, তাহলে ওই একটা সময় যে বন্ধু মনে হয়েছে সেটাকেও ছোটো করা যায় না। কেননা হয়তো জীবনের যে ফেজে ধরুন আমি যখন মনে করুন ধরুন আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি কি সেকেন্ড ইয়ারে পড়ি মনে করুন, আমি তখন এসএফআই করতাম, আমি এসএফআই কাজে কিছু ক্ষেত্রে এমন ব্যস্ত হয়ে পড়তাম যেটা কিনা হওয়া উচিত নয়, যে আমার যেটা হয়ে যেত অনেক ক্ষেত্রে আমি ক্লাসে কিছু ক্লাস অ্যাটেন্ড করা মিস করে যেতাম কি অনেক ক্ষেত্রে অনেক নোটস মিস করে যেতাম ইত্যাদি। তো পরীক্ষার আগে আমার সেই সময় কলেজের সেই বন্ধুরা যদি না থাকতো তাহলে আমার জীবনের গ্র্যাজুয়েশন কমপ্লিট হতো না। তারা যেভাবে আমাকে সাহায্য করেছে নোটস দিয়ে, তাদের বাড়িতে গিয়ে আমাকে দরকার দেখিয়ে পড়িয়ে, এখন তাদের অনেকের সাথেই আমার হয়তো আজকে এই মুহূর্তে আপনি যদি বলেন সেই আগের মতো সেই যোগাযোগটা নেই, কিন্তু তা বলে কি আমি বলতে পারি যে সে আসলে আমার বন্ধু নয়? কেননা সে জীবনের এমন একটা ফেজে এমন একটা বন্ধুতা পালন করেছে, এমন একটা বন্ধুত্ব পালন করেছে, সেই বন্ধুত্ব যদি পালন না করতে পারতো তাহলে হয়তো আজকে আমি জীবনের এই জায়গায় আসতে পারতাম না। এই জায়গায় আসার সুবাদে আজকে আমার নতুন যে বন্ধুরা হয়েছে তারা হয়তো এই জীবনে আসতো না, যদি ওই সময় কদিনের জন্য হলেও তারা না থাকতো। সুতরাং খুব মুশকিল এটা বোঝা যে সহযাত্রী আর বন্ধুত্ব ব্যাপারটা, কে যে কখন সহযাত্রী আর কোন সহযাত্রী যে কখন বন্ধু। বন্ধুত্বের কি স্পেসিফিক ভাবে কোনো বিগিনিং মিডল আর এন্ড আছে? স্পেসিফিক এন্ড তো থাকা উচিত নয়, বিগিনিং আছে আপনি বলতে পারেন। মানে প্রথম যখন যার সাথে দেখা হলো সেটাকে অবশ্য দেখা হওয়া মানেই তো তার সাথে বন্ধুত্ব শুরু হয়ে গেল না, হয়তো এইভাবে ডিমার্কেট করা যায় না। অ্যাটলিস্ট বিগিনিং যদি যদিও বা একটা সম্পর্কের বন্ধুত্বের বিগিনিং থাকে, এন্ড বা মিডল তো থাকা উচিত না। এন্ড যদি না থাকে আপনি মিডল মাপবেনই বা কি করে? কোন কথাটা বেশি জাস্টিফাইড, ইংলিশে ফ্রেন্ড না বাংলায় বন্ধু বান্ধবী? দেখুন ইংলিশে ফ্রেন্ড আমি খুব একটা তফাৎ দেখবো না দুটো কথার মধ্যে, কারণ আপনি যে স্পিরিটে এটা জিজ্ঞেস করছেন আমি বুঝতে পারছি এবং সেটা সঠিক স্পিরিট। ফ্রেন্ড কথাটা তো মানে তার মধ্যে দ্যাট টেক্স ইনটু অ্যাকাউন্ট বোথ দ্য জেন্ডার্স, বন্ধু বান্ধবী দুটোকেই ধরে এটা মানে সেই হিসেবে ফ্রেন্ড। আর বাংলায় আমরা নিশ্চয়ই বন্ধু বান্ধবী বলা উচিত। আমার ধারণা বাংলাতে আমরা যখন বন্ধু বলিও তখনও আমরা বন্ধু বান্ধবীটাকে একসাথে নিয়ে সেই সেন্সেই বলি। একটা ছেলে আর একটা মেয়ে কি শুধু বন্ধু হতে পারে না, নাকি সেই বন্ধুত্বের ভবিষ্যৎ কোনো না কোনো কোথাও গিয়ে প্রেমে গিয়ে দাঁড়ায়? না, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি অবশ্যই হতে পারে কিছু ক্ষেত্রে, আর যদি প্রেমে গিয়ে দাঁড়ায়ও তারপর অসুবিধা কি আছে? দেখুন যে প্রেম বলুন বা যে কোনো সম্পর্কে, আমি ধরুন শুরুতে যেমন আত্মীয়তার কথা বলছিলাম, আপনি দেখবেন আমাদের সব একটা বয়সের পরে মনে হয় যে আত্মীয়দের থেকে বন্ধুরা বেশি দরকার। মানে আপনার যদি এই মুহূর্তে একটা ক্রাইসিস হয় আপনি দেখবেন আপনার কোনো আত্মীয়কে ফোন করার আগে কোনো বন্ধুকে ফোন করবেন, আবার দেখবেন সেই আত্মীয়দের সঙ্গেই আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো যার সাথে বেশি বন্ধুত্বের জায়গা আছে, যে বন্ধুর মতো। হ্যাঁ, সে যেমনই হোক মামা হোক কাকা হোক আপনার পিসি পিসিমা যেই হন না কেন,
তেমন আবার যদি একটা প্রেমের সম্পর্ক যদি বন্ধুত্ব থেকে শুরু হয় এবং প্রেমের সম্পর্ক যদি পরে বন্ধুত্বটা সার্ভাইভ করে সেটা তো সবচেয়ে ভালো। প্রেম করাকালীন একটা ছেলের কি অন্য মেয়ে বন্ধু থাকা উচিত? হ্যাঁ, থাকা বাধ্যতামূলক, এবং একটা মেয়েরও অন্য ছেলে বন্ধু থাকা উচিত বা বাধ্যতামূলক, নাহলে তো প্রেমকে ছোট করা হয়। মানে তাহলে মানেটা দাঁড়ায় যে প্রেম হচ্ছে এমন একটা সম্পর্ক যে সম্পর্ক আপনাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে। সুতরাং প্রেম যাতে অপমানিত না হয়, প্রেম যাতে একটা খারাপ সম্পর্ক প্রতিপন্ন না হয়, তার জন্যই তো বন্ধুত্বের জায়গাটা কম্প্রোমাইজড হওয়া উচিত না। বন্ধুরা কি সবসময় ভুল পথে চালনা করে? না, আমার যদি বন্ধুরা না থাকতো তাহলে আমি ভুল পথে চালনা হয়ে যেতাম। প্রেমিকাকে সময় না দিয়ে বন্ধুকে সময় দেওয়া যেতে পারে? দেখুন, তা যদি হয় সেক্ষেত্রে প্রেমিকা আর বন্ধু ধরে নিতে হবে যে প্রেমিকা আমার বন্ধু নয়, বা আমার বন্ধুত্বের জগৎটা আর প্রেমের জগৎটা একেবারে আলাদা। মানে এমন আমার এমন সব বন্ধু যাদের সাথে আমার প্রেমিকা মিশতে পারে না বা কমফোর্টেবল না, সেটাই বা কেন হবে? সুতরাং দুটোর মধ্যে সবসময় একটা মানে কনফ্লিক্টিং সম্পর্ক না থাকাই ভালো। দ্য ফ্রেন্ডস উইথ বেনিফিট কথাটার সাথে অবগত? মানে সিনেমাটার সাথে অবগত, কথাটার সাথে অবগত। মানে ফ্রেন্ডস উইথ বেনিফিট অ্যাকচুয়ালি তোমার কাছে কি? আমার কাছে কি কি বলতে আপনি বলতে পারেন যে আমার এই নিয়ে কোনো জাজমেন্ট নেই। মানে আমি এটাকে আমি দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে কোনো কনসেনশুয়াল সম্পর্ক সম্পর্কেই আমার কোনো কোনো জাজমেন্ট নেই, বা কোনো আমার কি বলবো মানে চাপিয়ে দেওয়া কোনো মাতব্বরই নেই বা আমি তার বিরুদ্ধে। অ্যারেঞ্জ ম্যারেজে নবদম্পতি কি একে অপরের মধ্যে প্রথমে কি খোঁজে, প্রেম না বন্ধুত্ব? আবেগটা দূরে ফেলে দিচ্ছে? চিঠি লেখার সময়টা কি একটু বেশি ভালো ছিল? মানে আমরা যদি ফেস করি চিঠি লেখার সময়টা, তো মনে হয় একরকম ছিল, একরকম ছিল। তবে ফেসবুকটা আপনি বলতে পারেন, দেখুন এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের খুব সিনিক্যাল হয়ে দেখা উচিত নয়, কেননা আমি যেটা বললাম যে আমি সোশ্যাল মিডিয়ার কাছে ইন্ডেটেড, বা আমার মনে করি আমরা সবাই ইন্ডেটেড। সোশ্যাল মিডিয়া না থাকলে অনেক বন্ধুর সাথে সেই যোগাযোগ আজকে আমাদের এই করে থাকতো না যেটা কি না আছে। তেমন আবার এটাও ঘটনা, আমি এটা নিশ্চয়ই আমি মানবো যে ধরুন চিঠি কাউকে লিখলাম, চিঠি আমার চিঠিটা তার কাছে পৌঁছলো কি না সেই যে অপেক্ষা, সে আমার চিঠিটা মানে তার চিঠির উত্তরটা যখন আমার কাছে আসলো তখনই আমি জানতে পারলাম যে হ্যাঁ আমার চিঠিটা পৌঁছেছিল এবং সে চিঠিটা পড়েছে এবং সে লিখেছে এবং সে পাঠিয়েছে। অপেক্ষার মধ্যে রোম্যান্টিসিজম তো আছে বটেই। এখন আপনি হোয়াটসঅ্যাপে যদি কাউকে কিছু একটা পাঠান, আপনারটা পৌঁছলো কিনা আপনি দেখতে পাচ্ছেন একটা টিক, তার কাছে ডেলিভার হলো কিনা দেখতে দুটো টিক, সে পড়লো কিনা ব্লু টিক, আবার সে আপনাকে রিপ্লাই যখন পাঠাচ্ছে কিনা টাইপিং আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং অপেক্ষা স্পেসটা কমে গেল। সুতরাং আপনি মানে নিজে থেকে যে কোনো কিছুকে রোম্যান্টিসাইজ করবেন, কোনো কিছুকে ফ্যান্টাসাইজ করবেন, কোনো কিছুকে মানে পিকচারাইজ করবেন নিজের মনে, সেই স্পেসটা তো কমে আসলো বটে। আর আপনি অ্যাজ এ ফিল্ম মেকার আপনি তো আমার থেকে ভালো করে জানেন যে কল্পনার মধ্যে যে রোম্যান্টিসিজম থাকে, অন দ্য ফেস সবকিছুতে সেই রোম্যান্টিসিজম থাকে না। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার মনে মনে ভালোবাসা সেই স্বপ্নের নারী সাথে আপনার বেস্ট ফ্রেন্ড যদি কোনোদিন আলাপ করিয়ে বলে সে তার নতুন প্রেমিকা, তাহলে কেমন লাগবে? আমি কদিন আপনার এই প্রশ্নটা শুনে নিশ্চয়ই দুঃখ লাগবে, খারাপ কিন্তু লাগবে, যে সবারই লাগবে। তবে আমি আপনার এই প্রশ্নটা শুনে আমার মনে পড়ে গেল, জাস্ট মনে পড়লো, কদিন আগে ফেসবুকে দেখছিলাম একটা একজনের একটা পোস্ট, যে ছিল আমার স্বপ্নচারিণী নি তারে পটাতে পারিনি। আমার ধারণা এটা সবার বহু মানুষের জীবনে একটা রিয়ালিটি, তো কি করা যাবে। তবে এর জন্য বন্ধুত্বটা নষ্ট না হয়ে যাওয়াই ভালো। বিয়ের পর বন্ধুদের জন্য কি ব্যাচেলার লাইফের মতো সময় বের করা সম্ভব? দেখতে হবে বিয়ের পর, চেষ্টা করা সম্ভব, তারপর সফল হওয়া সম্ভব কিনা সেটা। একটা কতগুলো আমি সিকোয়েন্স বলছি, একটা এক্সাম্পল, ঠিক আছে। বিকেল 4টে বাজলে খেলতে নামা, এক ডাকে 15ই আগস্টের সকালে শান্তনুদের ছাদে গিয়ে ঘুড়ি ওড়ানো, দোলের দুপুরবেলা পাড়ার পাম্প হাউসের ভাল্বটা খুলে দিয়ে বেমজ্ঞা চান করা, পুজোর সময় পাড়ার বড়দের লুকিয়ে প্যান্ডেলের পেছনে গিয়ে সিগারেট খাওয়া, একটা সিগারেট মিলে 5 জনের কাউন্টার খাওয়া, দলের পাকা বন্ধুটার হাত ধরে প্রথম বিয়ার খাওয়া, এই মুহূর্তে এইগুলো এই জিনিসগুলো কি আজকের হোয়াটসঅ্যাপ ফেসবুক কি দিতে পারে? হোয়াটসঅ্যাপ ফেসবুক তো এইগুলো দিতে পারে না বটেই। তবে আবার এটাও আমি মনে করি, দেখুন একটা মানে যেটা সোশ্যাল রিয়েলিটি আমাদের সবাইকে মেনে নিতেই হবে, কিন্তু আবার একটা সার্টেন বয়স পর্যন্ত বোধ হয় মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক যেন এই আপনি যেগুলোর কথা বললেন এই আনন্দগুলোর সাবস্টিটিউট না হয়ে যায়।
এটাও বোধ হয় কোনো একটা জায়গায় দেখা জরুরি, তাতে ক্ষতি আর কারোরই হবে না। মানে যে ছেলেরা মেয়েরা ধরুন এই সময়কার একটা 8 বছর 10 বছর 12 বছর বয়সী ছেলে মেয়ে যদি এই সময় থেকে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকটাকেই একমাত্র বন্ধুত্বের মাধ্যম হিসেবে দেখে ফেলে, তাহলে একটাই সমস্যা এতে আর কিছুই না। মানে আপনি যে যে তালিকাটা শোনালেন, মানে এর যে আনন্দগুলো, এই আনন্দগুলো কি সে বেচারা কোনোদিন আর জানতেই পারবে না।